কদমতলা থানাধীন প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের ইছাই পার ভারত বাংলা সীমান্তে তীব্র উত্তেজনা। স্থানীয় জনগণ ও সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষে আহত তিন, অভিযোগ পাল্টা অভিযোগ। ঘটনা সোমবার রাতে। পুলিশ জানিয়েছে বিএসএফ এবং আহত দুই পক্ষের তরফে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। বিএসএফ জনতার সংঘর্ষে উত্তপ্ত সীমান্ত, আহত তিন। ঘটনা সোমবার রাতে কদমতলা থানাধীন প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের ইছাইপার ভারত বাংলা সীমান্তে অভিযোগ পাল্টা অভিযোগ কদমতলা থানায়। তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। আমি শুনিনি, কিন্তু তাদের গায়ের ভিতরে কিছু ইঞ্জুরি হয়েছে। ইঞ্জুরিগুলো অনেক সময় যেগুলিকে ডিসবার্স করার জন্য ওদের কাছে এমন কিছু ইনস্ট্রুমেন্ট থাকে বা গুলির মতো অনেক, যেগুলিকে অনেকগুলি মানুষের বিভিন্ন শরীরে লাগে, এরকম কিছু ব্যবহার হতে পারে বলে মনে হচ্ছে আমার। এবং ওরা আহত হয়েছে কিছু, তিন চার জনেরা ব্যথা পেয়েছে। এই রিগার্ডে আমরা অলরেডি দুনপক্ষ থেকে আমরা অভিযোগ পেয়েছি, পাশাপাশি এলাকাতে যাতে শান্তি শৃঙ্খলা সঠিক থাকে আমরা এসে সবার সঙ্গে বসে আমরা কথা বলছি, যাতে করে শান্তি শৃঙ্খলা কোনো অবস্থাতেই বিঘ্ন। আহতদের অভিযোগ, সোমবার রাতে 40 বছরের এক মহিলা প্রাকৃতিক কাজ সারতে গেলে বিএসএফ এর জওয়ান ওই মহিলাকে শ্লীলতাহানি করে। মহিলা চিৎকার করলে বাড়ির অন্যান্য লোকজন বেরিয়ে তার প্রতিবাদ জানায়। এরই মধ্যে আরও কয়েকজন বিএসএফ এসে এলোপাতাড়ি তাদের মারপিট করে বলে আহতদের অভিযোগ। বিএসএফ এর মারে গুরুতর আহত হয় কামাল উদ্দিন মাসুক মিয়া ও মুসলিমা বেগম। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কদমতলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে ধর্মনগর জেলা হাসপাতাল ও একজনকে কদমতলা গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেয় কদমতলা থানার পুলিশ। বারইছি হেচ্চাপ করাত বারইতে ও পিছন দিকে আইয়া আমারে দিয়েছে রে কারেন্ট গেছে গিয়া দিয়েছে সে আইয়াও ধরছে বিনো দিয়ে আমার আঁকতো দরিয়াও আমারে রিয়া করিয়া লইয়া তারা তো এক লোকে ফাঁচ এটা বিয়েছে পাইছে আইয়াও আমারে দরিয়া নুস্তি করিয়া রিয়া করিয়া আমারে এমনি কাপড় লেমটা খুলিছেন আর তারাও একবারে লেমটো হয়ে গেছেন লেমটা ভাবে আইছেন তারাও আইয়া আমি আও শিখ সিলানি দিছি দিয়ে ওখানে আইছি ও ওখানে আইছি ওখানে আওয়ার পরে ও শিখ দিছি আমারে বেসে মাইলি রে বেসে মাইলি রে ও আস্তা বাড়ির মানুষ বারাইছেন আমার জামাই দেব ওর আমার ফুয়াই নেই সারা বারাইছেন বারণি পরে ও বিয়েছে বিয়ে তোর মায়ের দৈর করছে এটা মায়ের দেখাইবার মতন নাই আপনার আর এটার শরীর আছে দেখাইবার মতন নাই আমার ফুয়া জামাই সব রে। এদিকে পুলিশ জানিয়েছে বিএসএফ এর তরফে অভিযোগে বলা হয়েছে গরু পাচারকে কেন্দ্র করেই এই ঘটনা সংঘটিত হয়েছে। গরু পাচার রুখতে গিয়ে আহত হয়েছে বিএসএফ জওয়ানও। বিএসএফ এর বক্তব্য ছিল যে গরু পাচারের সময় সমস্যা হয়েছিল, তারা যখন ধরতে গিয়েছিল তখন পাবলিকে বিএসএফ কে ঘেরাও করেছিল, তারা তখন রেস্কিউ করতে এসেছিল, তখন ধাক্কামুক্কি হয়েছে ওদের লোককে বাঁচানোর জন্য, ওটা ওদের। এই ঘটনায় গোটা ইছাইপার এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে এই ঘটনা নিয়ে বিএসএফ এর তরফে কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এলাকা জুড়ে জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীদের দাবি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক গোটা ঘটনার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।